নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। পাট পাতা দিয়ে তো অনেক কিছু খেয়েছেন, এইভাবে পকোড়া করে খেয়েছেন কি? এইভাবে বড়ার মতো করে লম্বা লম্বা করে পকোড়ার মতন ভেজে খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তো করে ফেলুন, এখন পাট পাতা কিন্তু অ্যাভেলেবেল। যেহেতু গাছ থেকে তোলা, বাজার থেকে কেনা না, সেহেতু একদম আগা আগাই তোলা আছে, কচি ডগা একেবারে। জল ফুটিয়ে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে গ্যাসটাকে অফ করে পাট শাকের যে ডগাগুলো ওগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে জল ঝরিয়ে নিয়েছি। এরপর একটা বাটিতে 1/3 কাপ বেসন, 1/3 কাপ চালের গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো একটু গুড়ের গুঁড়ো দিয়ে নিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি প্রথমে। যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে, আর কিন্তু বেকিং সোডা দেওয়া লাগেনি। এরপরে একটা ছোট পেঁয়াজের হাফ পেঁয়াজ একদম জিরি জিরি করে কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি, শুকনো উপকরণগুলোর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি একটুখানি আদা, একদম অল্প আদা গ্রেট করে দিয়ে দিলাম। আর 4 কোয়া রসুন গ্রেট করে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কাগুলো মুখে পড়বে এবং ফ্যামিলির মেম্বারের যদি কেউ আর কি এত ঝাল খেতে পছন্দ না করে তাহলে তার জন্য স্কিপ করতে পারেন। তো আমিও এই জন্য কাঁচা লঙ্কা কুচি দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। দিয়ে দিয়েছি একটুখানি গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতন দিয়েছি। দিয়ে ভালো করে শুকনো উপকরণ মিলিয়ে নিয়ে রুম টেম্পারেচারের যে জল সেটা দিয়ে অল্প অল্প করে ধীরে ধীরে একটা ঠিক ব্যাটার তৈরি করে নেবো। একদম পাতলা হবে না, আর একেবারে যে একেবারে শক্ত হবে তাও কিন্তু না। একটা ঘনত্ব আমি দেখিয়ে দেবো, এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে। বেশ কিছুক্ষণ জল দিয়ে মেশানোর পরে বেশ কিছুক্ষণ কিন্তু ফেটিয়ে নিতে হবে এইভাবে, তাহলে আরও একটু ফ্লাফি হবে আর ক্রিস্পি হবে। দিয়ে ফাটাতে ফাটাতে দেখবেন যে একটুখানি পাতলাও হয়ে গেছে, কারণ চালের গুঁড়ো কিন্তু জলটাকে শোক করে। তো এই জন্য বেশ কিছুক্ষণ এইভাবে ফাটিয়ে নিলে ঠিক এমন ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে। সাইডে রেখে দিলাম। এরপরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। খুব বেশি তেল কিন্তু টানে না, এই ভাজাটা খুব বেশি তেল টানে না। তো এরপরে তেলটা গরম হয়ে গেলে ওই যে পাতা গোছাগুলো মানে আগাগুলো পাট পাতার, সেগুলো আমি ওই ব্যাটারের মধ্যে ভালো করে বুড়িয়ে নিয়ে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নিয়ে, ব্যাটারটা মাখিয়ে নিয়ে কড়াইতে কিন্তু ভেজে নেব। এই সময় গ্যাসটা লো টু মিডিয়ামে রাখবেন, তাহলে চট করে পুড়ে যাবে না আর দারুণ ভাজা হবে। এইভাবে ক্রিস্পি করে ভেজে তুলে নিতে হবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি কীভাবে ভেজেছি। ঠিক আপনারা এইভাবেই একদম ডগাটা পুরোটাই ব্যাটারে বুড়িয়ে নিয়ে ভেজে নেবেন। গরম ভাতে শুধু কাঁচা লঙ্কা লবণ হলে কিন্তু দারুণ জমে যাবে। এছাড়া ডালের সাথেও, ডালের পাতেও খেতে পারেন, খুব সুন্দর লাগবে খেতে। আমার রেসিপিগুলো আমি কিন্তু একটু এক্সপেরিমেন্ট করি, হ্যাঁ, কোথাও থেকে মা ঠাকুমার রান্না খেয়ে তো অবশ্যই আমি এইটা করি, কিন্তু কোন বেশ কিছু রান্না কিন্তু আমার এক্সপেরিমেন্ট থাকে। তো এটা কিন্তু সত্যি সত্যি আমার টোটালি এক্সপেরিমেন্ট ছিল, দারুণ খেতে হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে, আমার এই ভিডিওগুলো দেখতে ভালো লাগে, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন। তো আপনাদের ভালোবাসায় আজকে এই জায়গাটায় আমি আসতে পেরেছি এবং নতুন নতুন ভিডিও আপলোড করতে পেরেছি। খুব ক্রিস্পি হয়েছে আর দুর্দান্ত টেস্ট হয়েছিল। এরমভাবে না করে খেলে কিন্তু বুঝতে পারবেন না, দেখে অতটা বোঝা যায় না, সত্যিই দারুণ হয়েছিল। তো এই ভিডিওটা পুরোটাই ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এমন করে রান্না করে খেয়ে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, আর যারা অলরেডি করেছেন তারাও জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।